হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাইড উইথ আস। সাথে আছে আমি নাজমুল। আমরা এখন যাব হচ্ছে বনানী হোটেল সারিনাতে। আজকে ওখানে একটা হেলমেট কোম্পানির লঞ্চিং ইভেন্ট আছে, তো সেখান থেকে ইনভাইট করা হয়েছে এই জন্য আর কি। তো আজকে হচ্ছে শুক্রবার, প্রোগ্রাম হচ্ছে তিনটায়, বাসতেছে হচ্ছে আড়াইটা, রওনা হলাম মোহাম্মদপুর থেকে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, যা যা করি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমরা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের এদিক থেকে বিজয় সরণি হয়ে বেরোই, তারপর এদিক দিয়ে বনানী, তারপর হচ্ছে হোটেল সারিনা। কালকে আমাদের একটা রাইড আছে, কালকে আমরা যাবো হচ্ছে কুড়িগ্রাম, ঢাকা টু কুড়িগ্রাম, প্রায় 370 কিলোমিটার একটা রাইড হবে, বাসে যাবো আর কি। আপনাদের সবার সাথে কথা হচ্ছে একবারে হোটেল সারিনা পেয়ে। কতটা ডিপ হইলে আর কাজ কতটা ভালো হলে, যাদের শুরুটা মাত্র দুটা ডিজাইনের লক দিয়ে উইদিন 1.5 ইয়ার, মূলত বাইকিং এর সিকিউরিটি ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি। আমরা 100% কোয়ালিটি অ্যান্ড 100% প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড সার্ভিস দিয়ে থাকি, অবশ্যই একটা কম্পিটিটিভ প্রাইসিং এর মধ্যে। আমি চাই 8টা গিফট আমি পাই,
একটা জিস্ট আমি নিয়ে যাব আপনারা কি চান ভাই বলেন আমরা এখন সেই মাইন্ডেমনে পৌঁছে গেছি রাফেল ড্র তো রাফেল ড্র জন্য আমি অনুরোধ করব আর ডিজিপিকে বলবো একটু মিউজিক ছেড়ে দিতে আচ্ছা দুজন ওয়েট করতেছি লাস্ট মোমেন্টে দেখি পাওয়া যায় কিনা যত জাগি তত নাকি প্রথম পুরস্কার দিনের ফুট থেকে নিয়ে গেল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো প্রোগ্রাম শেষ করে এখন আমরা যাচ্ছি মোহাম্মদপুরের দিকে বাইকের একটু কাজ বাকি আছে রেয়ার হোস পাইপটা লাগাবো তারপর হচ্ছে আরও কিছু টুকটাক কাজ আছে কাজ শেষ করে কালকে রওনা হবো রংপুরের উদ্দেশ্যে তো এই জন্য আর কি এখন আমরা আসছি হচ্ছে গণভবন সিগন্যালের রোডে আমরা সোজা মোহাম্মদপুর যাবো তারপর সেখান থেকে
ইব্রাহিম ভাইয়ের দোকান, যেখানে আমি বাইকের টুকটাক কাজগুলো করাই, ইব্রাহিম বাইক সেন্টার সার্ভিস সেন্টার। তো সব কাজ শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। সারাদিনে অনেক কাজ ছিল, সব কাজ শেষ, এখন কালকে বের হওয়ার প্রস্তুতি। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্ত প্রয়োজন, আপনাদের সাপোর্ট ভালোবাসা সব প্রয়োজন আমাদের জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।